সবাইকে জয় যিশু, হালেলুইয়া। তো ঈশ্বরের সন্তানরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের আমার প্রচারের বিষয়বস্তু হলো খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য, খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য। ঈশ্বরের সন্তানরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই খ্রিস্টমাস নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তো ঈশ্বরের সন্তানরা, আমরা বিশ্বাস করি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা সঠিকটা জানতে পারবেন, আপনারা সঠিকটা বুঝতে পারবেন। তো আজকের আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য। আমাদের মনের মধ্যে যে এতদিন একটা ভুল ধারণা আছে, তো চলুন আজকে সেই ভুল ধারণা থেকে আমাদের বেরোতে হবে। অবশ্যই সেই ভুল ধারণা থেকে আপনারা আজকে সত্যটা জানতে পারবেন। আপনারা অনেকেই বলে থাকেন, অবিশ্বাসীরা আপনারা বলে থাকেন যে খ্রিস্টমাস বা বড়দিন হলো খ্রিস্টানদের জন্য, খ্রিস্টমাস বা বড়দিন হলো খ্রিস্টানদের জন্য। কিন্তু নয়, আপনারা যেটা বলেন সেটা কিন্তু ভুল বলেন। আপনারা জানেন না এই খ্রিস্টমাস বা বড়দিন এটা খ্রিস্টানদের জন্য নয়। তাই আজকের আমি ঈশ্বরের বাক্য থেকে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যোহন 3:16 পদ কি বলছে দেখুন, যোহন 3:16 পদ এখানে বাক্য বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। কি বলছে? ঈশ্বর জগৎকে এতটাই ভালোবাসলেন, এতটাই প্রেম করলেন যে তার নিজের পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে। কি বলছে? যে কেউ, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, সে অনন্ত জীবন পাবে, সে অনন্ত জীবন পাবে। ঈশ্বরের সন্তানরা, তাহলে ঈশ্বর তিনি যিশুকে এই জগতের বুকে তিনি পাঠালেন কেন? যে কেউ তাকে বিশ্বাস করে সে নষ্ট হবে না, সে ধ্বংস হবে না, সে শেষ হবে না, সে অনন্ত জীবন পাবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য। আমার এক নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে বড়দিন আমাদের জন্য, বড়দিন আমাদের সকলের জন্য। তারপরে বড়দিন খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য? অনন্ত জীবন পাওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়ার জন্য। তারপরে পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য বড়দিন বা খ্রিস্টমাস, পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য। তারপরে যিশুর মাধ্যমে আমরা ধনী হই। বড়দিন তাহলে কাদের জন্য? আমাদের জন্য, কারণ তার মাধ্যমে আমরা ধনী হই। তারপরে ত্রাণকর্তা, অর্থাৎ যিনি বিপদ থেকে উদ্ধার করেন। বড়দিন কাদের জন্য? আমাদের জন্য। অর্থাৎ আমাদের জন্য যিনি বিপদ থেকে উদ্ধার করেন তার জন্য আমরা এই অনুষ্ঠান, বড়দিন অনুষ্ঠান বা জন্মদিন বা খ্রিস্টমাস আমরা সেলিব্রেশন করে থাকি। অর্থাৎ যিনি বিপদ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন। তারপরে সকলের মুক্তির জন্য তিনি এসেছেন, সকলের, পরবর্তী পয়েন্ট, সকলের মুক্তির জন্য তিনি এসেছেন। তারপরে বিপদ ও পাপ থেকে উদ্ধার করতে তিনি এসেছেন, বিপদ ও পাপ থেকে উদ্ধার করতে তিনি এসেছেন। তারপরে তিনি আমাদের সকলের ঈশ্বর, তিনি আমাদের সকলের ঈশ্বর। হালেলুইয়া। তাহলে আমরা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম যে তিনি আমাদের সকলের জন্য। তাহলে ঈশ্বর জগৎকে তিনি এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে নষ্ট হবে না, বিনষ্ট হবে না, কিন্তু সে অনন্ত জীবন পাবে। হালেলুইয়া। আজকের বাক্য বলছে যে কেউ, আপনি যে যিশুকে ভুল বুঝে আছেন, কিন্তু যিশু আপনার জন্য, আমার জন্য, সবার জন্য ঈশ্বর তাকে প্রেরণ করেছেন, তাকে তিনি তাকে পাঠিয়েছেন, তার একজাত পুত্রকে তিনি দান করলেন যে কেউ তাকে বিশ্বাস করে। আজকে আপনি তাকে বিশ্বাস করুন,
আপনি বিনষ্ট হবেন না, আপনি অনন্ত জীবন পাবেন। তিনি এসেছেন আমাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্য, হালে লইয়া। তারপর যদি দেখি পেরিত তিন অধ্যায় ১৯ পদ, পেরিত তিন অধ্যায় ১৯ পদ, এখানে বাক্য বলছে, অতএব তোমরা মন ফেরাও ও ফেরো যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়। হালে লইয়া, হালে লইয়া। তাহলে আমরা যেন মন ফেরাই, আমরা যেন মন ফেরাই। তিনি আমাদেরকে বলছে তোমরা ফেরো, তোমরা মন ফেরাও। আমরা যদি মন ফেরাই পাপ থেকে, তিনি আমাদের পাপের ক্ষমা করেন, তিনি আমাদের পাপের ক্ষমা করেন। তাই আমাদের পাপ থেকে মন ফেরাতে হবে, হালে লইয়া। আমাদের পাপ থেকে মন ফেরাতে হবে, তিনি চান যেন আমরা পাপ থেকে মন ফেরাই, হালে লইয়া। তারপরে পেরিত চার অধ্যায় ১২ পদ, পেরিত চার অধ্যায় ১২ পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর অন্য কাহারোর কাছে পরিত্রাণ নাই, অন্য কারোর কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। হালে লইয়া। ঈশ্বর তিনি তার পুত্র যীশুকে এই জগতের বুকে প্রেরণ করেছেন। বাক্য বলছে অন্য কারোর কাছে পরিত্রাণ নাই, আপনার পরিত্রাণ আপনি অন্য কারোর কাছে পাবেন না, আপনার পরিত্রাণ আপনি একমাত্র তার কাছে পাবেন, যীশুর কাছে পাবেন, হালে লইয়া। তাই যে নামেতে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। তাহলে ঈশ্বরের সন্তানরা, এবার আপনারা বুঝতে পারছেন এই খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য? আপনারা যেটা ভুল বুঝে আছেন, এই বড়দিন হলো খ্রিস্টানদের জন্য, এই বড়দিন খ্রিস্টানরা পালন করবে, এই বড়দিন আমরা কেন পালন করতে যাব? আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা কেন পালন করতে যাব? আমরা তো মুসলমান ধর্মের মানুষ, আমরা কেন পালন করতে যাব? আমরা তো শিখ ধর্মের মানুষ, আমরা বৌদ্ধ, আমরা কেন পালন করতে যাব? তাহলে আজকে যে আপনাদের মধ্যে ভুল ধারণা, এই বাক্য কি বলছে? এই বাক্য বলছে আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই। আপনি যাকে বিশ্বাস করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মাথায় রেখেছেন, তিনি কিন্তু আমরা পরিত্রাণ দিতে পারে না, পারবে না। একমাত্র যীশুই পারে আপনাকে পরিত্রাণ দিতে। সেই জন্য ঈশ্বর তিনি যীশুকে এই জগতের বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাই বাক্য বলছে আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই, হালে লইয়া, আর কোনো নাম নেই। আকাশের নিচে মানুষের মধ্যে আর কোনো নাম নেই, একটাই নাম যে নামেতে মানব পরিত্রাণ পাবে, সেই নাম মহানাম, পবিত্র নাম, যীশু নাম, হালে লইয়া, হালে লইয়া। তাহলে আজকের এই বড়দিন কাদের জন্য? আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ পারসিক প্রত্যেকটা মানুষের জন্য। কারণ একটাই নাম যে নামেতে আমাদের পরিত্রাণ হবে, যে নামেতে আমরা পরিত্রাণ পাবো। তাহলে এবারে বুঝতে পারলেন এই বড়দিন কাদের জন্য? এই বড়দিন আপনারা দূরে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা আসুন, আপনারা প্রভুকে গ্রহণ করুন, হালে লইয়া। এই বড়দিন আপনার জন্য, এই খ্রিস্টমাস আপনার জন্য, এই পরিত্রাণ আপনার জন্য, হালে লইয়া, হালে লইয়া। তারপর যদি দেখি পেরিত তিন অধ্যায় ১৭, পেরিত তিন অধ্যায় ১৭, পেরিত তিন অধ্যায় ১৭ পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, পেরিত তিন অধ্যায় ১৭, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু যেন, কিন্তু জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পায়। হালে লইয়া। ঈশ্বরের সন্তানেরা, বাক্য কি বলছে? বাক্য বলছে কেননা ঈশ্বর জগতের বিচার করিতে, জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই। তাহলে ঈশ্বর তার পুত্র যীশুকে জগতে পাঠিয়েছেন তিনি বিচার করার জন্য নয়, কিন্তু তিনি জগতে পাঠিয়েছেন তার পুত্রকে, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। হালে লইয়া। জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়, যীশুর দ্বারা জগৎ যেন পরিত্রাণ পায়। ঈশ্বরের সন্তানরা, তাহলে বুঝতে পারছেন এই খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য? আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। তাই আপনারা যারা দূরে আছেন, আপনারা আসুন প্রভুর কাছে, আসুন ঈশ্বরের কাছে, তাকে মুক্তি ত্রাণকর্তা, উদ্ধারকর্তা বলে তাকে গ্রহণ করুন। আপনি পরিত্রাণ পাবেন, আপনি পরিত্রাণ পাবেন। ঈশ্বর যীশুকে পাঠিয়েছেন যেন তার দ্বারা পরিত্রাণ পায়, যীশুর দ্বারা প্রত্যেকটা মানব পরিত্রাণ পায়। হালে লইয়া। আপনি পরিত্রাণ পাবেন, যীশুর কাছে আসুন, হালে লইয়া, হালে লইয়া। তারপরে দুই করিন্থীয় ৮ অধ্যায় ৯ পদে, দুই করিন্থীয় ৮ অধ্যায় ৯ পদে,
দুই করিন্থীয় আট অধ্যায় নয়ের পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, দুই করিন্থীয় আট অধ্যায় নয়ের পদে, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো, তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্র দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায় ধনবান হও। হালেলুইয়া, হালেলুইয়া। আমার যে পয়েন্ট ছিল যে তার মাধ্যমে আমরা ধনী হই। আজকে যে আপনি কষ্টের মধ্যে আছেন, আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন, আর্থিক সংকটের মধ্যে আছেন, আজকের এই যিশু আপনার জন্য, আমাদের জন্য তিনি ধনী হয়েও, তিনি স্বর্গের রাজদরাজ্য প্রভুদের প্রভু হয়েও, তিনি এই মুক্তিদাতা হিসাবে এই জগতের বুকে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং বাক্য বলছে যে তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন। তিনি স্বর্গে তিনি ধনবান ছিলেন, ঈশ্বর পুত্র যিশু তিনি ধনবান হয়েও আমাদের জন্য এই পৃথিবীর বুকে এসেছেন, অর্থাৎ তিনি নিজেকে তিনি দরিদ্র করেছেন যাতে আমরা ধনবান হইতে পারি। আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের আপনি এই যিশুকে ভুল বুঝে আছেন, আজকের আপনি এই যিশুর থেকে দূরে আছেন, ঈশ্বর থেকে দূরে আছেন, আজকের ঈশ্বর তার পুত্র যিশুকে প্রেরণ করেছেন যেন তিনি আমাদেরকে ধনবান করতে পারে, আমাদেরকে ধনবান করতে পারে। তাই বাক্য বলছে, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো, তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, আমাদের জন্য তিনি দরিদ্র হইলেন, তার তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তিনি ঈশ্বর পুত্র, তার থাকার কথা স্বর্গে, তিনি আমাদের জন্য বেদলাইমের গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করলেন, বেদলাইমের গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করলেন, কেন? যাতে আমরা দরিদ্র থেকে আমরা ধনবান হইতে পারি। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে লুক দুই অধ্যায় এগারোর পদ এখানে ঈশ্বরের বাক্য বলছে, লুক দুই অধ্যায় এগারোর পদে কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। হালেলুইয়া, হালেলুইয়া। আজ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু, আর তোমাদের জন্য ইহাই চিহ্ন। হালেলুইয়া। তাহলে বাক্য কী বলছে? বাক্য বলছে আজ তোমাদের জন্য দাউদের নগরে ত্রাণকর্তা জন্মিয়াছেন। ত্রাণকর্তা মানে কি? আগে জানতে হবে ত্রাণকর্তা মানে কি। ত্রাণকর্তা মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন, যিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। আমরা বিপদের মধ্যে আছি, এই জগতের বুকে আমরা কষ্ট, যন্ত্রণা, ব্যথার মধ্যে আছি, শয়তান দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে, শয়তান অন্ধকার জগতের অধিপতি, শয়তান অন্ধকার জগতের রাজা, শয়তান দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে। তাই ঈশ্বর তার পুত্র যিশুকে এই জগতের বুকে পাঠালেন যেন আমরা তার মধ্য দিয়ে আমরা উদ্ধার পাই, আমরা পরিত্রাণ পাই। তাই বাক্য বলছে কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আপনারা আরেকটা অভিযোগ করে থাকেন যিশুর দিকে, কী অভিযোগ? যিশু খ্রিস্টান। অনেকেই বলে থাকেন যিশু খ্রিস্টান, আদৌ নয়, আপনারা ভুল অভিযোগ করে থাকেন। যিশু কোনোমতে খ্রিস্টান নয়, বাইবেলের কোনো জায়গায় লেখা নেই যে যিশু খ্রিস্টান, তিনি খ্রিস্ট, খ্রিস্ট উপাধি, যেমন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগর উপাধি পেয়েছিল জগৎ থেকে, তার নাম ঈশ্বরচন্দ্র। তাই যিশুকে উপাধি দেওয়া হয়েছিল, কে দিয়েছিল? ঈশ্বর দিয়েছিল, স্বর্গদূতদের মধ্য দিয়ে দিয়েছিল, স্বর্গদূতকে বলেছিল যে যাও তোমরা এই সুখবরটা পৃথিবীর বুকে পৌঁছে দাও যে আজকে আমার পুত্র যিশুর জন্ম হয়েছে এই জগতের বুকে, তোমরা তাকে বলবে খ্রিস্ট প্রভু। তিনি সিলেকশন করে দিয়েছিলেন খ্রিস্ট প্রভু, তাই যিশুর নামের পরে যিশু খ্রিস্ট, নট খ্রিস্টান, নট খ্রিস্টান। আপনারা ভুল প্রচার করেছেন মানুষের কাছে, আপনারা বলছেন যিশু খ্রিস্টানদের জন্য, না, কোনো মতেই আপনারা ভুল প্রচার করবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা বাইবেল দেখুন, সঠিক শিক্ষা নিন। তাই বাক্য বলছে যে তিনি খ্রিস্ট প্রভু, তিনি খ্রিস্ট প্রভু, অর্থাৎ তিনি যে ঈশ্বর যে উপাধি দিয়েছেন, অভিষিক্ত করেছিলেন খ্রিস্ট প্রভু। খ্রিস্ট কথার অর্থ হলো অভিষিক্ত, অভিষিক্ত যিশুকে উপাধি দেওয়া হয়েছিল স্বর্গদূতের মধ্য দিয়ে, ঈশ্বর তিনি নিজে ঠিক করেছিলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি মার্ক 10 অধ্যায় 45 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে,
কারণ বাস্তবিক মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। হালেলুইয়া, হালেলুইয়া। কারণ বাস্তবিক মনুষ্য পুত্র অর্থাৎ কে? মনুষ্য পুত্র হল যীশু। বাস্তবিক মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসে নাই, তিনি তিনি পরিচর্যা পেতে আসে না এই জগতের বুকে, তিনি সেবা পেতে আসেন এই এই জগতের বুকে, তিনি সেবা করতে এসেছেন আমাদেরকে। আপনারা আজকে ভুল বুঝছেন যীশুকে, আজকের আপনারা অনেককে সেবা দিচ্ছেন কিন্তু যীশুকে আমরা সেবা দিতে পারি না, তিনি আমাদেরকে সেবা করতে এসেছেন। তাই বাক্য বলছি, কারণ বাস্তবিক মনুষ্য পুত্র পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের সন্তানরা, প্রভু তিনি সকলের মুক্তির জন্য এসেছেন, তিনি সকলের মুক্তির জন্য আপন আপন প্রাণ দিতে এসেছিলেন। আজকের আজকে তাহলে এই বুঝতে পারলেন, এই প্রচারের মধ্য দিয়ে খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য? খ্রিস্টমাস বা বড়দিন আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য, প্রত্যেকটা ভাই বোনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য বড়দিন। আপনারা বলছেন বড়দিন যিশুর জন্মদিন, এটা খ্রিস্টানদের দেবতা, খ্রিস্টানদের লোক যিশু, যিশু খ্রিস্টান, আমরা যাব না। অথচ আপনারা বড়দিন সেলিব্রেশন করছেন, অথচ পাড়ার দোকানে একটা দোকানদার যখন সে কেক তুলেছে, আপনারাও বড়দিনে কেক খাচ্ছেন অথচ যিশুকে দূরে রেখে দিয়েছেন। আপনারা বড়দিন অনুষ্ঠান পালন করছেন, অনুষ্ঠান সেলিব্রেশন করছেন, আনন্দ করছেন জগৎকে নিয়ে, তাহলে জগতের দোকানদারটা তারা কেক দোকানে তুলেছেন, আপনারাও সেই কেক বাড়িতে কিনে নিয়ে যাচ্ছেন আমরা সন্তানের জন্য, কিন্তু যিশুকে গ্রহণ করছেন না। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আপনি সঠিকটা জানুন, এই বড়দিনে আপনি আনন্দ করুন, এই খ্রিস্টমাস দিনে আপনি আনন্দ করুন, কারণ তিনি আপনার মুক্তির জন্য, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য সন্তানের মুক্তির জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুক্তির জন্য তিনি এসেছেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে মতি এক অধ্যায় 21-22, মতি এক অধ্যায় 21-22, এখানে ঈশ্বরের বাক্য বলছে, মতি এক অধ্যায় 21-22, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বর তিনি অনেক আগেই ঠিক করে রেখেছেন তার পুত্র যিশুকে তিনি এই পৃথিবীর বুকে পাঠাবেন। তাই বাক্য বলছে তিনি পুত্র প্রসব করিবেন, অর্থাৎ কাকে? মরিয়মকে বলা হচ্ছে। ভাববাদী দ্বারা কথিত বচন আগে থাকতেই দেওয়া হয়েছে, আগে থাকতেই সেই বচনটা পূর্ণ হবে, আগেই যিশুর জন্মের অনেক আগেই শাস্ত্র লেখা হয়ে গেছিল। তাই বলছে তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, ব্যাখ্যাটা বলছে ত্রাণকর্তা, অর্থাৎ যিনি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন, ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তিনি উদ্ধার করিবেন পাপ থেকে, তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করিবেন, তাই তার নাম রাখিবে যিশু। তারপরে বলছে এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। আগেই ভাববাদীরা বলে গেছেন, সেই বাক্য পূর্ণ হওয়ার জন্য ঈশ্বর তিনি তার পুত্রকে যিশুকে তিনি মরিয়মের মধ্যে, মরিয়মের গর্ভে তিনি পাঠালেন, তার পবিত্র আত্মার শক্তির ছায়ায় তিনি গর্ভবতী হলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি দেখি মতি এক অধ্যায় 22-23, মতি এক অধ্যায় 22-23, তাহলে 22-এর পত্র আমি পাঠ করলাম, 23-এর পদ বলছে, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হইবে, না রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে যাহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে বাক্য বলছে একজন কন্যা, সে গর্ভবতী হবে, দেখো সেই কন্যা গর্ভবতী হবে, এখানে কার কথা বলা হচ্ছে? মরিয়মের কথা। গর্ভবতী হবে এবং সে পুত্র প্রসব করিবে, আগে থাকতেই ভাববাদীরা বলে দিচ্ছে স্বর্গদূতের মধ্য দিয়ে, স্বর্গদূত বলছে সেই পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে যাহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। হালেলুইয়া। অর্থাৎ যিশু, তার অপর নাম হলো ইম্মানুয়েল, ইম্মানুয়েল অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বরের সন্তানরা, আজকের যে
খ্রিস্টমাস বড়দিন আপনি পালন করছেন, আমরা যে প্রভুকে দূরে রেখে দিয়েছেন যিশুকে, আজকে যারা এই জন্মদিন অনুষ্ঠান বা বড়দিন অনুষ্ঠান বা খ্রিস্টমাস যারা সেলিব্রেশন করছেন না, আজকে আপনি জানুন যিশু তিনি, তার নাম হলো ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। আজকে আপনি ঈশ্বরের সন্তান, আজকে আপনি ঈশ্বরের আনন্দে, ঈশ্বরের সেবা কার্যে, আপনি তার জন্মদিন অনুষ্ঠানে, আজকে ধার্মিকতার অনুষ্ঠানে, আজকে খ্রিস্টমাসে, আজকে বড়দিন অনুষ্ঠানে আপনি আসছেন না, আপনি দূরে সরে আছেন, আপনি সত্যটা জানতে পারছেন না। আজকে আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্যে দিয়ে আপনি সত্যটা জানতে পারলেন, তিনি ঈশ্বর, আজকের তিনি 100% ঈশ্বর, তিনি মানব রূপ নিয়ে এই জগতের বুকে এসেছিলেন। তিনি যদি তার স্বয়ং রূপ নিয়ে, তার ঈশ্বরের রূপ নিয়ে তিনি আসতেন, তিনি পবিত্র, তার সামনে আমরা দাঁড়াতে পারতাম না, আমরা পাপী, আমরা ধ্বংস হয়ে যেতাম, আমরা শেষ হয়ে যেতাম। তাই যাতে তিনি আমাদের সঙ্গে মিশতে পারেন, তাই তিনি এসেছেন এই জগতের বুকে মানব রূপ নিয়ে, অর্থাৎ তার অপর নাম হলো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুইয়া, হালেলুইয়া। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আজকে আমার যে প্রচারের টাইটেল ছিল, খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য, খ্রিস্টমাস বা বড়দিন কাদের জন্য, উত্তর পেয়ে গেলাম, বড়দিন হলো আমাদের জন্য। যদিও শাস্ত্রে, যদিও শাস্ত্রে এই 25শে ডিসেম্বর কথাটা লেখা নেই, দিন তারিখ লেখা নেই, তবুও ঈশ্বরের সন্তানরা সেই সময়টাকে আমরা ভাববাদীরা তারা একটা নির্ধারণ করেছেন, এটা হয়তো ঈশ্বরের পরিকল্পনা, তাই তিনি তার পুত্রের জন্মদিন তিনি জানাতে চায়নি। এটা ভেবে দেখুন, এটা চিন্তা করুন, তিনি যখন বেথলেহেমের গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন, তখন সেখানে পণ্ডিতরা এসেছিলেন এবং তাকে উপহার দিয়েছিলেন, এবং শাস্ত্রে বলা হচ্ছে সে একটা যাবপাত্রে জন্মগ্রহণ করেছে। তাহলে সমস্ত কিছু যখন তুলে ধরা হচ্ছে, তাহলে ঈশ্বর নিশ্চয় ভাববাদীদের দ্বারা এটাও তিনি তুলে ধরতে পারতেন যে তার পুত্রের জন্মদিন, কিন্তু ঈশ্বর চায়নি, তার পুত্রের জন্মদিন তিনি নির্ধারণ করতে চায়নি। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, আমার পুত্র যিশু, তাকে যে বিশ্বাস করবে সে মুক্তি পাবে, সে তিনি মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, যে কেউ তাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে, তাহলে আমরা তাকে বিশ্বাস করতে হয়, তাকে বিশ্বাস করতে পারি। তার ডেট অফ বার্থটা, তার জন্মদিনটা বড় কথা নয়, কিন্তু ঈশ্বরের সন্তানরা, তাহলে সেই জায়গায় এটা হয়তো ঈশ্বরের ইচ্ছা ছিল না, তাই তিনি জানায়নি। ঈশ্বরের সন্তানরা, আজকের আমরা তাকে, তার অনুষ্ঠান আমরা সেলিব্রেশন করব, আনন্দ করব, আমরা তার কাছে ছুটে আসবো, কারণ বাক্য বলছে তোমরা সদাপ্রভুতে আনন্দ করো, তিনি তোমাদের জন্য সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করিবেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাই আপনারা প্রত্যেকে আসুন, আপনারা দূরে থাকবেন না, এই যিশুকে ভুল বুঝে আপনারা দূরে থাকবেন না, এই যিশু আপনার, আমার, পৃথিবীর সকলের মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। আজকে তাকে ধরলে আমরা পাপ থেকে উদ্ধার পাবো, আমরা পরিত্রাণ পাবো, আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো। হালেলুইয়া, হালেলুইয়া। তিনি আমাদের সকল পাপ থেকে মুক্তি করতে পারেন। হালেলুইয়া। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সবাইকে জয় যিশু। হালেলুইয়া, হালেলুইয়া।